যারা অনলাইনে আছেন কাইন্ডলি একটু লাইভটাতে জয়েন করবেন, আর আমাকে একটু বাকি কমেন্ট করে জানিয়ে দিবেন যে কথাটা শোনা যাচ্ছে কিনা, স্পেশালি লাইভটা ক্লিয়ার আছে কিনা। সব কিছু যদি ক্লিয়ার থাকে দেন আমি লাইভটা শুরু করব, ঠিক আছে? সো ক্লিয়ার দেখা যাচ্ছে, বা কারা কারা অনলাইনে আছেন আমাকে একটু হাই হ্যালো করতে হবে, আর সাথে সাথে আরেকটা জিনিস একটু কনফার্ম করতে হবে যে ভয়েসটা ক্লিয়ার কিনা, ইন্টারনেটটা ঠিক আছে কিনা। আমি একটু আগেও আসতে চাচ্ছিলাম, নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল, তার একটু দেরি হয়ে গেছে আসতে, ঠিক আছে? আজকে অনেকেই বাসায় আছেন, ছুটির দিন, তো যারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে হলো কি হাই হ্যালো বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি তানসিনা, আজকে MIC থেকে লাইভ করছি, আর আজকে কিছু নিউ প্রোডাক্ট, সব যে প্রোডাক্টগুলো আমাদের একদম স্টককে একদমই নিউভাবে আমরা এনেছি, কোনো আগের প্রোডাক্ট রিস্টক, কিছু আগের প্রোডাক্ট রিস্টক হয়েছে, বাট সবগুলোই হলো নিউ প্রোডাক্ট এবং প্রত্যেকটাই কোরিয়ান প্রোডাক্ট। কাল কয়টায় লাইভ হবা? আমার ইন্টারভিউ আছে 11 AM, দোয়া করো ইনশাল্লাহ আপু। ঠিক আছে, অবশ্যই আপু, অনেক দোয়া, হ্যাঁ অনেক দোয়া। কালকে কখন লাইভে হব বলতে পারছি না ডিয়ার এখনই, যে কালকে কখন লাইভে হব, বাট অনেক দোয়া আপু, হ্যাঁ অনেক দোয়া। হাই আপু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপু আপনার ফোন মেবি বন্ধ, আপনাকে ফোন দেওয়া হচ্ছিল একটু কন্ট্যাক্ট করে, হ্যাঁ অফিস থেকে মেবি আপনাকে ফোন দিয়েছিল, তো আপুকে বলছি। প্রিয়াঙ্কা, প্রিয় আপু, হ্যালো আপু, অনেক অনেক দোয়া। যারা যারা লাইভটাতে জয়েন করছেন আমাকে একটু কষ্ট করে আগে কমেন্ট করেন যে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে নিউ প্রোডাক্ট দেখাবো, আমি ট্যাগে দিয়ে দিয়েছি কি প্রোডাক্ট দেখাবো। আমাদের নিউ একটা প্রোডাক্ট এসেছে একদমই নতুন, আমরা কিছু কোরিয়ান প্রোডাক্ট লঞ্চ করছি এবং এই প্রোডাক্টগুলো খুবই ভালো। তার মধ্যে একটা দুটো প্রোডাক্ট আপনারা আগেও ইউজ করেছেন, বাট কোরিয়ান প্রোডাক্ট আসতে একটু টাইম লাগে, আমি আগেও বলেছি এখনও বলছি, দ্যাটস ওয়াই একটু টাইম লেগেছে। খাতিজা হোসেন আপু লিখেছেন হাই আপু, হাই পিউ আবুদ্দিন আপু, হাই আপু। যারা যারা লিখছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা আর লাইটটা ক্লিয়ার আছে কিনা, এই দুটো জিনিস জানাবেন। নুসরাত আরমিন আপু লিখেছে হ্যালো আপু, কেমন আছেন? ঠিক আছে, হ্যালো আপু, কেমন আছেন? সবাই একটু লাইভটাতে জয়েন করবেন, আর লাইভটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে আমি দুইটা জিনিস দেখাবো, একটা হলো কি জয়পুরে কিছু পার্স এসেছে, সেই পার্সগুলো দেখাবো, পার্সগুলো অসম্ভব সুন্দর, এবং সবচেয়ে বড় যে গুড নিউজটা পার্সের ক্ষেত্রে, এগুলো আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন, প্রথমেই এনেছি প্রথমেই ডিসকাউন্টে এবং সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন, এই প্রাইসে পাবেন না। দুষ্টমা লিখেছে হাই আপু, আপনাকেও হাই জানাচ্ছি, কথা কম শোনা যাচ্ছে, কথা মানে সাউন্ডটা আসতে শোনা যাচ্ছে, এরকম কি কিছু? ঠিক আছে, এখন একটু দেখেন তো সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি চেষ্টা করলাম যে সাউন্ডটা ক্লিয়ার করা যায় কিনা। সাউন্ড বাড়ালে তো আসলে যেটা হচ্ছে ভাইব্রেশন চলে যাচ্ছে, মিডিয়ার সাউন্ডটা মেবি ফুল আছে আপু, হ্যাঁ মিডিয়ার সাউন্ডটা ফুল আছে, কথা কম শোনা যাচ্ছে, ভয়েস আসতে, ভয়েসে তো ক্লিয়ার থাকারই কথা আপু, এখন হোপসো ক্লিয়ার আছে, একটু আমাকে জানান, ইনফর্ম করেন। মাহবুবাতুর রহমান আপু লিখেছেন ভয়েস আসতে শোনা যাচ্ছে, নুসরাত আরমিন আপু একই কথা বলছেন, আরও একজন দুজন আমাকে একটু কমেন্ট করেন যে কথা ক্লিয়ার কিনা। আপু নিউ ফেয়ারনেস ফেস ক্রিম কি আসছে? নিউ ফেয়ারনেস কোনো ফেস ক্রিম আসেনি ডিয়ার, স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আছে, আমরা যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আপনাদের সানটানটাকে রিমুভ করবে, দ্যাটস নট আ হোয়াইটেনিং প্রোডাক্ট, ঠিক আছে? অনিক খান ভাইয়ানা আপু বুঝতে পারছি না, ঠিক আছে আমি একটু লাইভটা শুরু করি, এখন হচ্ছে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে, যাচ্ছে কি শোনা? যদি সব কিছু ওকে থাকে আমি লাইভটা দেন শুরু করবো, আমি একটু ওয়েট করি, আমাকে কেউ একজন জানান যে কথাটা ক্লিয়ার আছে, হ্যাঁ আমাকে একটু জানাবেন যে কথাটা ক্লিয়ার আছে কিনা। কথা কি ক্লিয়ার একটু আমাকে যদি জানান তাহলে একটু আমার জন্য হেল্প হয়, আমি লাইভটা শুরু করে দিব, একটু জানাতে হবে যে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কথাটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে ডিয়ার, একটু বললে আমি হয়তো আপনাদেরকে ফেস
আইসক্রিম বলেছি আপু, ঠিক আছে আমি লাইভটা শুরু করছি, একটু কমেন্ট করে সবাই জানাবেন আমাকে ঠিকই অবস্থা, কথা ক্লিয়ার কিনা সবকিছু একটু আপডেট গুলো আমাকে জানাবেন, ঠিক আছে। নিউ অনেক আপুরা ওয়েট করেছেন, অনেক আপু গতকালকে আমি আপুদের অনেক আপুর সাথে গতকালকে ফোন করেছি, সবাইকে আমি নিজে পার্সোনালি ফোন দিয়েছিলাম, আমার কমিটমেন্ট ছিল যে প্লাটিনাম আপুদেরকে মাসে একবার করে ফোন দিয়ে আমি কথা বলবো, আমি কিন্তু ফোন দিয়েছিলাম, তো অনেকে রিসিভ করতে পারেননি, হয়তো বিজি ছিলেন, তো যারা রিসিভ করতে পেরেছেন তাদের সাথে আমি এই মাসে কিন্তু কথা বলে ফেলেছি। অনেক আপু আমাকে যাচ্ছে, মা মুবাতুর রহমান আপু লিখেছেন যাচ্ছে, মাহফুজ খান লিখেছেন ওকে, ঠিক আছে দ্যাটস বিন ক্লিয়ার আছে, এখন কথা শোনা যাচ্ছে। তো এই প্রোডাক্টটা অনেক 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 আপুর হলো গিয়ে ডিমান্ড ছিল যে আপু কবে আসবে কবে আসবে, এটা চলে এসেছে আপু, ঠিক আছে ঠিক আছে চলে এসেছে এই প্রোডাক্টটা। তো যারা যারা এটা পাননি, যাদেরকে আমরা দিতে পারিনি, অনেক মন খারাপ করেছেন আপু কেন স্টকটা শেষ, আগে জানলে আরো নিয়ে নিতাম, তাদের জন্য বলে দিচ্ছি খুব বেশি পিসেস নেই, কিন্তু অনলি মেবি 12 পিস বা 24 পিস এরকমের মতো এসেছে। তো যাদের যাদের ন্যানো কলাজেন লাগবে তারা তারা কুইক কুইক অর্ডার করে দিবেন, ঠিক আছে, খুবই কুইক অর্ডার করে দিবেন, আদারওয়াইজ কিন্তু স্টকটা শেষ হলে এর পরে যে স্টকটা আসবে সেটা ঈদের পরে আসবে আপু। হ্যাঁ, ন্যানো কলাজেনটা রিস্টক হয়ে গেছে, এটা আপনারা নিতে পারবেন, এটা প্রাইস হলো অনলি 800 করে, বাট এটা প্রাইসের চেয়ে অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, যারা এটা এতদিন ধরে ইউজ করছেন তারা তো জানেন, আর যারা ইউজ করেননি তাদেরকে বলবো ইউ মাস্ট ট্রাই দিস প্রোডাক্ট, ঠিক আছে, এত বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট, হয়তো বা মানে এত ভালো আপনি, আমি বলতে পারবো যে রেগুলার ওয়্যারিংয়ের জন্য মেকআপ একটা লুক দিবে, বাট আপনার স্কিনকে কোনো রকমের ড্যামেজ করবে না, উইথাউট এনি ড্যামেজ ইউ ক্যান ইউজ দিস। হ্যাঁ, খুবই বেস্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা ইউজ করতে পারবেন, এটা রিস্টক হয়ে গেছে। নাহিদ ইসলাম আপু লিখেছেন হাই আপু কেমন আছেন, যারা যারা জয়েন করছেন লাইভে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইভটাতে জয়েন করছেন তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন, আর আমাদেরকে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন, তারপর ওয়াচ পার্টির একটা অপশন আছে সেটাও আপনি চাইলে ইউজ করতে পারবেন আপু, হ্যাঁ ওয়াচ পার্টির অপশনটাও, ঠিক আছে। আরেকটা যেটা, এই ক্রিমটা আমরা অনেক আগেও এনেছিলাম, এটা কোরিয়ান পান্ডা ক্রিমটা, এটা দিস ইজ অফ হোয়াইটেনিং ক্রিম, বাট কোরিয়ান প্রোডাক্ট কিন্তু কখনোই এমার্জেন্সি বেসিসে আপনাকে হোয়াইটেনিং এর কাজ করবে না, এবং এটা সবচেয়ে একটা বড় গুড পয়েন্ট হলো কি আপু, এটা আপনাকে এমার্জেন্সি বেসিসে হোয়াইটেনিং এর রেজাল্ট তো দিবে না, বাট ইটস টু মাচ গুড ফর ইউর স্কিন। হ্যাঁ, এটা স্কিনের জন্য এতটা ভালো, এতটা ভালো মানে আপনি যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন, যারা পান্ডা ক্রিমটা আমাদের কাছ থেকে অনেক আগে আমরা এটা এনেছিলাম ইউজ করেছেন তারা হয়তো বা জানেন, আর যারা নতুন করে হয়তো বা ইউজ করতে চাচ্ছেন, মনে করছেন যে আপু আমি নতুন করে পান্ডা ক্রিমটা ডে ক্রিম হিসেবে খুবই বেস্ট একটা ক্রিম, আর স্পেশালি ফর সামার, ঠিক আছে, স্পেশালি ফর সামারের জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ গাইস, যারা সামারের জন্য বেস্ট একটা ক্রিম খুঁজছেন, মনে করছেন যে আপু আমি সামারের জন্য আমাকে একটা খুবই বেস্ট একটা কিছু দেন, তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন পান্ডার হোয়াইট ম্যাজিক ক্রিম। হ্যাঁ, এটা কিন্তু আপনার হলো কি, আমি একটু ইউজ করে এটা দেখাবো যে এটা কতটা ভালো। যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর যেটা করবেন সেটা হলো কি একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আপনি চাইলে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে, হোপ সো লাইভটা ক্লিয়ার। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করলে ভালো হবে একটু সাজেস্ট করবেন। হ্যাঁ আপু, অয়েলি স্কিনের জন্য আপু আপনি যেটা করতে পারেন ফায়ার রোজারটা ইউজ করতে পারেন, ফায়ার রোজারটা খুবই ভালো, ওইটা প্রাইস অনলি হলো কি 650 টাকা করে, ঠিক আছে, অনলি 650 টাকা করে, এটা রিজনেবল প্রাইসের মধ্যে দিস ইজ আ গুড প্রোডাক্ট ফর এনি টাইপ স্কিনের জন্য, খুবই ভালো, এবং এটা হোয়াইটেনিং এর কাজ করে। আর আপনি যদি মনে করেন না আপু আমি আরেকটু বেস্ট কোয়ালিটিও ইউজ করতে পারি, নো প্রবলেম, তাহলে আপনি এইটা ইউজ করতে পারেন, এটা একদমই নিউ এসেছে, এটা হলো কোরিয়ান, এটা লো পিএইচ গুড মর্নিং সেল ক্লিনজার কজর এক্সার, এটা এটা প্রাইস হলো কি 1350 করে, ঠিক আছে, এটা বেস্ট ফর অ্যাকনে প্রোন স্কিন, বেস্ট ফর অয়েলি স্কিন, বেস্ট ফর সেন্সিটিভ স্কিন, এনি টাইপ, যাদের স্কিনটাতে প্রবলেম আছে এবং আপনি একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো ইউ মাস্ট ট্রাই দিস প্রোডাক্ট মাস্ট। তাহাসিন মিতি আপু লিখেছেন হ্যালো আপু, আপু পান্ডা ক্রিমটা অ্যাপ্লাই করে দেখো। হ্যাঁ, রোজি সুলতান আপু আমি
বাটার ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাবো। রূপা আফজাল আপু লিখেছেন, আপু হাই। রূপা আফজাল আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা নিতে পারেন। এটা প্রাইস হলো কি অনলি 1350 টাকা। ঠিক আছে, 1350 টাকা অনলি, খুবই ভালো একটা ক্রিম। 1350 1350, সরি, এটা একটা ফেস ওয়াশ, কসরেক্স এর। এই ব্র্যান্ডটা নিয়ে কিছু বলার নেই। এটার ML হলো কি 150 ML। হ্যাঁ, 150 ML এর একটা ফেস ওয়াশ, এবং খুব বেস্ট একটা কাজ করে। আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো, নিউ যে প্রোডাক্টগুলো আমাদের লঞ্চ করেছে, সবই হলো কোরিয়ান প্রোডাক্ট। আই ক্রিম নিয়ে অনেকদিন ধরে বলছিলাম যে আপু, অনেকে রিকোয়েস্ট করছিল আপু ভালো একটা আই ক্রিম আনো, ভালো একটা আই ক্রিম আনো। তাদের জন্য বলে দিচ্ছি, এটা হলো কি লিভাস এর। ঠিক আছে, এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট, এটাও হলো কি আপনার আই ক্রিম। ডার্ক সার্কেলের জন্য দিস ইজ দ্য বেস্ট, এবং এটা অল স্কিন টাইপের। এটার অনেকগুলো, এটা হলো অ্যাডোরিং কালার কাজ করবে, ব্রাইটেনিং করবে। যাদের আই ডার্ক সার্কেল হয়ে গেছে, দেখবেন যে কালো হয়ে গেছে। এটা অনেক কারণে হয়, যদি আপনি খুব বেশি স্ট্রেচে থাকেন তাহলে এটা হতে পারে, আর যদি খুব বেশি রাত জাগেন বা ওয়ার্ক প্রেশারটা যদি খুব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। হ্যালো আপু, আমার সেন্সিটিভ অ্যালার্জি পিম্পলস অল্প স্কিন, সো এখন যা হয়েছে স্কিন একটু আনইভেন হয়ে গেছে, সো ইভেন অ্যান্ড গ্লোয়িং এর জন্য হেলদি জন্য কি ইউজ করব? ডক্টরের আন্ডারে ছিলাম এতদিন, এখন অনেক বড় কমেন্ট আপু, এখন আন্ডারে ছিলাম, এখন নাই, সেরাম ইউজ করতে চাই। সো 24 গোল্ড এর সেরামটা কি আমাকে স্যুট করবে? আমার 32 24K গোল্ড সেরাম, হ্যাঁ আমি শুনেছি আপু মা, 24 গোল্ড সেরামটা হলো কি আপু, আপনার যেটা যে যে প্রবলেমগুলো আপনার আছে সেইটার চেয়েও বেস্ট হলো কি আমাদের একটা সেরাম আছে, আপনি সেটা ইউজ করতে পারেন, বিকজ আপনার স্কিনটা সো মাচ সেন্সিটিভ। দ্যাটস ওয়াই আমি বলছি আপনাকে, আপনি এইটা ইউজ করবেন আপু, ইসমি সেরামটা। ঠিক আছে, এটার প্রাইস হলো কি অনলি 950 করে। আচ্ছা একটু শেষ হোক, তারপর আমি কথাটা বলছি। ঠিক আছে আপু, ফারা হক চোপ আপু, হাই আপু। ঠিক আছে আপু, আজানটা শেষ হয়ে গেছে। আপু আপনাকে যেটা বলি সেটা হলো যে সায়েদা আপুকে বলছি, আপু আপনি এই সেরামটা ইউজ করবেন, এটা খুবই ভালো। আর যেহেতু সেন্সিটিভ স্কিন এবং ডক্টরের রিকমেন্ডে ছিলেন, সেই জন্য আমি বলবো আপনি এই ফেস ওয়াশটা ট্রাই করেন। এই ফেস ওয়াশটা খুবই ভালো, খুবই জেন্টেল, খুবই মাইল্ড। এটার অনেক অনেক 1 লাখ কেন তারও বেশি রিভিউ আছে, আপনি ইউটিউব বা গুগলে যদি একটু সার্চ করেন কসরেক্স এর, এইটা সম্পর্কে আপনি খুব ভালো জানতে পারবেন। আর সাথে হলো তনুজের ফেস প্যাকটা ইউজ করবেন আপু। প্রাইস প্লিজ, কোনটা প্রাইস? ফায়ার রোজের প্রাইস হলো কি 650 করে আপু, 650 করে। আরিফুন নাহার আপু লিখেছেন, হাই আপু। আরিফুন নাহার আপু কোনটা প্রাইস জানতে চাচ্ছেন? আপু তোমাকে বাসা থেকে, তুমি কি না আপু, বাসা থেকে না, অফিস থেকেই লাইভ করছি আপু। আপু আমি ছবি দিয়েছি, তুমি দেখেছ ফারাত্রপ আপু, আমি সবার ছবি
দেখছি, দেখে একসাথে সাজেস্ট করে দিব। হ্যাঁ সাজেস্ট কি মানে আপনাদের গিফট পাবেন তো, দ্যাটস আমি গিফটটা দিয়ে দিব। হ্যাঁ আয়রা মনি কেমন আছো তুমি? আয়রা ভালো আছে, রূপা আফসাল আপু। আপু আমার হ্যান্ড টান লেগটা অনেক সানটান পড়ে গেছে, কি ইউজ করবো? সানটান যদি পড়ে যায় আপু, গুডসাম ইজ দ্য বেস্ট। আর হলো কি, সাথে সাথে যেটা করতে পারেন সেটা হলো কি, আপনি একটা স্ক্রাবার ইউজ করতে পারেন। আর লাদার ভিটামিন সি যেটা, সেটাতে কিন্তু আমাদের এখন বর্তমানে ডিসকাউন্ট চলছে, তো আপনি ডিসকাউন্টও নিতে পারেন। আপু ক্রিমটা ইউজ করো আপু। হ্যাঁ আপু আমার কিডনিতে ইনফেকশন হয়েছে আপু, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপু, অবশ্যই দোয়া করব। অবশ্যই ভালো করে ডাক্তার দেখান, আর সাথে অবশ্যই যেটা করবেন, কিডনিতে যে প্রবলেমটা হলে যেটা হয় যে পানির পরিমাণটা একটু মেপে খেতে হয়, তারপর ডাক্তারই আপনাকে বলে দিবে যে হলো কি, বিশেষ করে কিছু খাবারে আপনার এখন বিধি নিষেধ থাকবে। ঠিক আছে আপু। ফায়ারোস ফেস ওয়াশের প্রাইস রেবা ভুইয়ান আপু, ফায়ারোস ফেস ওয়াশের প্রাইস হলো কি 650 টাকা। স্লিমিং এর জন্য কি আছে? স্লিমিং এর জন্য হলো কি কফিটা খেতে পারেন, লাইপো কফি, দিস ইজ দ্য বেস্ট এখন পর্যন্ত, এটা আমাদের মানে আমার কাছে বেস্ট। আর যারা সান টাইমের জন্য বলছেন আমি তাদেরকে দেখাচ্ছি, একটু এটা ইউজ করবেন। মাস্ক স্ক্রিনটা কোথায় গেল? ঠিক আছে, সানট্যানের জন্য আপু এটা ইউজ করতে পারেন উইথ রিজনেবল প্রাইস, এটা এখন ডিসকাউন্ট চলছে অনলি 350 টাকা করে। আর গুডসাম যদি নিতে চান, গুডসামের ডিসকাউন্ট চলছে অনলি 960 টাকা, এটা প্রাইসও 350 করে। এই দুটার যে কোনো একটা ইউজ করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আপু আয়রাকে একটু দেখাবা? ও রোজি সুলতান আপু, ডেফিনেটলি আপু দেখাবো। ঠিক আছে, আমি একটু ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, তারপর আসবো। আয়রা তো ওয়েট করছে কখন আয়রাকে দেখাবে। আয়রা হাই দিবে, আসো। চুল সুন্দর? হ্যাঁ তোমার চুল অনেক সুন্দর মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওর চুল অনেক সুন্দর। বাই 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 বাই। ঠিক আছে আমি, তুমি ঘুমোতে যাও, গো গো গো। ঠিক আছে আপু, যারা দেখতে চেয়েছিলেন আপু, হোয়াইটেনিং এর ট্যাবলেটস আছে, ডার্সি ডার্সি আপু হোয়াইটেনিং এর জন্য ক্যাপসুল আছে। হ্যাঁ ডিয়ার, ফ্রোজেন ক্যাপসুলটা খেতে পারেন, ফ্রোজেন ক্যাপসুলটা একটু ওয়েট গেইন করবেন, বাট ফ্রোজেন ক্যাপসুলটা কাজ করে। ঠিক আছে, এই যে একটু দেখাই, এই যে এটা হলো কি পান্ডা ক্রিমটা আমি ইউজ করছি এখন, দিস ইজ বেস্ট ফর সামার, এটাতে হলো কি এসপিএফটা দেয়া আছে, যদিও এটাতে কিন্তু লেখা নেই যে এসপিএফটা দেয়া আছে, বাট দিস ইজ আ এসপিএফ দেয়া থাকে, বাট এটার এসপিএফটা খুবই লাইট থাকে, তো আমার কাছে রিকমেন্ডেশন এর উপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়াটা বেটার। কেমন আছো আপু? তুমি অনেক শুকনা লাগছে। আমরিন আপু, আমরিন আপু আমাকে শুকনো লাগছে না আপু, শুকনো মেবি ড্রেসটার জন্য লাগছে, বাট বেসিক্যালি আমি খুব বেশি শুকাই নি আমরিন আপু। হাই আয়রা, রোজি সুলতানা লিখেছে, আয়রা তোমাকে হাই দিয়েছে আয়রা। হ্যাঁ আয়রা আছে আপু, আয়রা তোমার নাইস হেয়ার। হ্যাঁ ওর চুলগুলো বড় হচ্ছে না, দ্যাটস ওয়াই ওর খুব খুবই কষ্ট হচ্ছে, কেন বড় হচ্ছে না এই যে দেখেন আপু, এটা ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং লুক দিবে। হ্যাঁ ক্রিমটা একটু স্টিকি টাইপের, বাট সো মাচ ময়শ্চারাইজিং করে, আপনার অয়েলি স্কিন থাকলে অয়েলটাকে কন্ট্রোল করবে, আর যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আপনার হলো কি ড্রাইনেসটাকেও ময়শ্চারাইজিং এর কাজ করবে। এই যে দেখেন ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং লুক দেয়, যে কোনো পার্টিতে যাওয়ার আগে বা ডে জন্য যদি আপনি একটা ক্রিম ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন, এবং ইউ ক্যান ইউজ দিস অলসো হলো কি নাইটে ইউজ করতে পারবেন। এটা প্রাইস হলো কি 1350 টাকা। ঠিক আছে 1350 টাকা এই ক্রিমটা প্রাইস। আপু তোমার ফেসে কি ইউজ করো আপু? রোজি সুলতান আপু আমি ফেসে এখন বাসা থেকে এসেছি, আমি হলো কি ইসমি সেরাম ইউজ করেছি,
এই যে এইটা আমার মোস্ট একটা ফেভারিট একটা সেরাম, যেটা হলো কি সকাল বিকেল ছাড়া যে কোনো সময় যদি আমার কিছু ইউজ করতে হয় আমি এটা ইউজ করি। এটা প্রাইস 950 করে। আর হলো কি সাথে ক্যারোটে ক্রিমটা ইউজ করেছি, আর আমার ফেভারিট সানস্ক্রিন মিশার সানস্ক্রিন ইউজ করেছি আপু। শারমিন মনি আপু লিখেছেন, কেমন আছে ও আপু? আমি খুবই ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? ফ্রোজেন কি সত্যি হোয়াইটেনিং করে? হ্যাঁ আপু, ফ্রোজেন সত্যি হোয়াইটেনিং করে, বাট এটা আপনি ফার্স্ট আই ডোন্ট নো রূপাফজল আপু লিখেছেন, পান্ডা ক্রিমের কাজ কি আপু? পান্ডা ক্রিম দিস ইজ অ হোয়াইটেনিং একটা ক্রিম, এখানে লেখা আছে হোয়াইট ম্যাজিক ক্রিম। এটা কোরিয়ান একটা হোয়াইটেনিং ক্রিম, যেটা আপনি রেগুলার বেসিসে ইউজ করলে আপনার স্কিনটা হোয়াইটেনিং এর কাজ করবে এবং সাইড বাই সাইড পোর মিনিমাইজ করবে, এবং এটাতে ময়শ্চারাইজিং একটা এজেন্ট আছে। আপনার স্কিনটা যদি এক্সট্রিম ড্রাই হয়ে থাকে সেই ড্রাইনেসটাকেও কাটিয়ে দিবে। আর এটা হলো কি ইনস্ট্যান্ট একটা এক শেড ফেয়ার একটা লুক দেয়, দ্যাটস মিন আপনি এখন ইউজ করেছেন, এই যে আমি হাতে ইউজ করেছি আপু, এই যে হ্যাঁ হাতে ইউজ করেছি, যখন এটা ইউজ করবেন আপনাকে এক শেড ফেয়ার লাগবে। ফারা ত্রোপাপু, আপু ন্যানোকলাজেনটা কি রেস্টক? হ্যাঁ আপু, ন্যানোকলাজেনটা আজকে রেস্টক হয়েছে, আজকে না আসলে অনেকদিন আগে আমাদের অর্ডার করা ছিল, আসছিল না, প্রোডাক্টটা চলে এসেছে। যারা যারা নিতে পারেনি, যাদেরকে দিতে পারেনি, ডালিয়া তুলি আপু আপনি যদি দেখে থাকেন কষ্ট করে এখন একটু অর্ডারটা করে দিবেন। হ্যাঁ ডিয়ার আপু, তুমি কি এখন এই সময় লাইভ করবা? আই এম নট শিওর আপু। হ্যাঁ রোজি সুলতান আপু লিখেছেন, পান্ডা ক্রিমটা কি V7 এর মতো? আর আপু প্লিজ ফেসে একটু ইউজ করে দেখাবা? আপু আমার ফেসটা এখন ময়লা, ঠিক আছে, আমি মানে বাসা থেকে এসে লাইভ করছি, তো ফেসটা যদি ক্লিন থাকতো দেন আমি ফেসে ইউজ করে দেখিয়ে দিতাম আপু ইনশাল্লাহ। আর একদিন ফেসটা যখন ক্লিন করে আসবো দেন আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাবো আপু। ক্লিন ছাড়া কোনো কিছুই ফেসে আসলে অ্যাপ্লাই করাটা উচিত না, কারণ আমি এখন যদি আমার অনেক ডাস্ট আছে, ধুলোবালি পড়েছে, সেগুলো কিন্তু সব হলো কি এখানে বসে যাবে। নুসরাত করিম আপু লিখেছেন, পান্ডা ক্রিম হালকা অ্যাকনে স্পট থাকলে কি স্পট আউট করবে? পান্ডা ক্রিম না আপু, দিস ইজ নট এ স্পট আউট ক্রিম, ঠিক আছে। যদি ওরা রিকমেন্ড করে এবং ওনারা সাজেস্ট করে, কোরিয়ান ব্র্যান্ডটা সাজেস্ট করে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ আ হোয়াইটেনিং ক্রিম, নর্মালি একটা হোয়াইটেনিং লুক দিবে আপনাকে, আর যদি রেগুলার বেসিসে ইউজ করেন সেক্ষেত্রে এটা হোয়াইটেনিং এর কাজ করবে। বাট কোরিয়ান প্রোডাক্ট আপনার স্কিনের ভিতর থেকে কাজ করে, দ্যাটস ওয়াই ইটস নট কুইকলি কোনো আপনাকে রেজাল্ট দিবে না, ইটস স্লো স্টেডি ভাবে কাজ করবে, ঠিক আছে। রূপা আফজাল আপু লিখেছেন, আপু 5 নম্বর লিপি রেস্টক? আপু 5 নম্বর লিপি হলো কি এই যে শিপমেন্টটা আসার কথা ছিল ওনারা ভুল অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছেন থাইল্যান্ড থেকে, দ্যাটস ওয়াই প্রোডাক্টটা আসেনি। তো 25 তারিখে ইনশাল্লাহ আসার কথা, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করছি যেন 25 তারিখ ঠিকঠাক মতো আসে, কোনো রকমের প্রবলেম না হয়, তাহলে আমি সবাইকে হলো কি লিপিটা সেন্ড করে দিতে পারবো আপু। তাবাসুম তানজি আপু, আপু বাহিরে যাওয়ার আগে মুখ মেকআপ লুক দিবে এরকম কিছু আছে? হ্যাঁ আপু, সেটার জন্য ইউ ক্যান ইউজ ন্যানো কলাজেন এবং পান্ডা ক্রিমও দিতে পারেন। আপনি যদি একটু হোয়াইটিশ কিছু চান বেশি, তাহলে পান্ডা ক্রিমটা দিতে পারেন। আর এটা হলো কি আপনার আমাদের বিবি ক্রিম, যেটা হলো কি বিবি ক্রিমের কাজ করবে, ফাউন্ডেশনের কাজ করবে, 3-in-1 এবং ময়শ্চারাইজার আছে, এবং সবচেয়ে বড় জিনিস এটা আপনার কলাজেনের সানস্ক্রিন আছে। এটা যদি রেগুলার বেসিসে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসটা হোয়াইটেনিং এর কাজও করবে আপু। হ্যাঁ ফারাহত্র পাপু লিখেছেন, দুইটা নিব, অবশ্যই আপু ইনবক্স করে দেন। তাবাসুম আপু লিখেছেন, আপু বাইরে বলেছি আপু এইটা। সীমা চৌধুরী আপু বলছেন, বেবি স্কিন পাওয়ার জন্য ফেসে কি ইউজ করব? বেবি স্কিন পাওয়ার জন্য আপনার স্কিন টাইপটা একটু আমাকে বলতে হবে ডিয়ার, যদি ওইটা আমাকে বলেন দেন আমি আপনাকে বেস্ট একটা জিনিস সাজেস্ট করতে পারবো যে আপনি কি ইউজ করবেন। যদি স্কিনটা সুপার সেন্সিটিভ হয়ে থাকে বা তারপরে ড্যামেজ আছে, অ্যাকনের স্পট আছে, তাহলে চোখ বন্ধ করে আপু ইসমি সেরামটা ইউজ করবেন। আরেকটা জিনিস যেটা আমি রেগুলার বেসিসে আবার ইউজ করা শুরু করেছি সেটা হলো তনুজের প্যাক, ঠিক আছে। তনুজের প্যাক এভরিডে ভারী করে লাগাবেন, আপনি স্কিনের চেঞ্জটা এমনি বুঝতে পারবেন, ইটস টু মাচ গুড প্রোডাক্ট। আপু ভালো আছি, ভালো কোনো হোয়াইটেনিং ক্রিম কি আছে? শারমিন মনি আপু লিখেছেন, ভালো হোয়াইটেনিং ক্রিম ডিয়ার আপনার স্কিন টাইপটা একটু আমাকে বলেন। হোয়াইটেনিং ক্রিমের ক্ষেত্রে আমি বেসিক্যালি আমরা যে প্রোডাক্টগুলো সেল করছি সেটা আপনার স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করে দেন হলো হোয়াইটেনিং একটা লুক দেবে, বাট দিস ইজ নট আ ইমার্জেন্সি হোয়াইটেনিং প্রোডাক্ট। হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিনটাকে ড্যামেজ হতে পারে, দ্যাটস ওয়াই উই আর নট সেলিং দিস টাইপ অফ প্রোডাক্ট ডিয়ার। আমরিন আপু লিখেছেন, আপু আমার বড় আপু অ্যালার্জি, অয়েলি স্কিন, বড় বড় অ্যাকনে আর কি আছে,
আপু কেয়ার করা হয় না, হিমালয় ফেস ওয়াশ অ্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা হয়, ঠিক আছে আপু? সেক্ষেত্রে আপনার বড় মনের জন্য আমি তিনটা জিনিস সাজেস্ট করছি, আপনি একটু তিনটা জিনিস যদি পসিবল হয় নিয়ে নেবেন। একটা হলো কি স্মিথ সেরাম তনুজের প্যাক, ঠিক আছে, এটা প্রাইস 950, এটা প্রাইস 550, 550 টাকা। আরেকটা জিনিস আপু লাগবে, সেটা হলো যেহেতু ওনার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, দ্যাটস মিন ক্লিনজিংটা বেস্ট হচ্ছে না। হিমালয় ফেস ওয়াশটা গুড আপু, বাট দিস ইজ আ হার্বাল প্রোডাক্ট, ওইটা আপনার স্কিনে কাজ করতে অনেক লেন্দি একটা টাইম লাগবে, যেহেতু অনেক লং টাইম ধরে স্কিনটা টেক কেয়ার করা হচ্ছে না। তো সেই জন্য কি করতে হবে, একটা সোপ ইউজ করতে হবে, ঠিক আছে আপু আমি খুঁজে পাচ্ছি না, ব্ল্যাক গ্যালাক্সি সোপটা ইউজ করতে হবে। ওটা এখন ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে 455 টাকায় পেয়ে যাবেন আমরিন আপু, ঠিক আছে আপু? তাবাসুম আপু বলেছেন আপু প্রাইসটা বলেন, কোনটার প্রাইস বলবো আপু? এটার প্রাইস ন্যানো কলাজেন, ন্যানো কলাজেনের প্রাইস হলো কি 800 টাকা, অনলি 800 টাকা আপু। আপু সামনে তো রূপাফজল আপু বলছেন, আপু সামনে তো রোজার মাস আছে, তো এই সময় কখন লাইভ করবা, টাইমটা ঠিক করলে আমরা সময়, আপু টাইম ঠিক করলো আপনারা জয়েন করবেন, টাইম না ঠিক করলো আপনারা জয়েন করবেন, যারা আমাদের অ্যাক্টিভ আপু আছে, ঠিক আছে, এটা ঠিক করতে হবে না আপু। রোজা মাসের জন্য আসলে আই এম নট শিওর, রোজা মাসে হয়তো লাইভ নাও করতে পারি, তো সেক্ষেত্রে পেজে সব আপডেট থাকবে, কারণ রোজা মাসে দেখা যায় যে সবাই আমরা একটা জিনিস নিয়ে বিজি থাকে, এক হলো কি প্রেয়ার ইফতার বানানো। আগে রোজা মাসে আমার খুব একটা সুবিধা ছিল, সেটা হলো যে মানে আমার হাজবেন্ড মাকসুদ হলো কি যেটা করতো, ও হলো কি অফিসে ইফতারি করতো, তো এইটা হলো কি ফার্স্ট একটা রমাদান মান্থ, মানে ওর আমাদের হোল চাকরি লাইফ বলেন বা আমাদের ম্যারেজ লাইফ বলেন, তো এইবার ও হলো কি মানে অফিস থেকে ছুটি পাবে, তো ইফতারির আগে বাসায় চলে আসবে, দ্যাটস মিন আমাকে ইফতারি বানাতে হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো বা আমি লাইভ নাও করতে পারি। আবার হলো কি যেটা আছে সেটা হলো যে আই ডা নো ডোন্ট ডু দিস, আরেকটা যেটা জিনিস সেটা হলো যে পরে যেটা থাকে মানে ইফতারির পরে, ইফতারির পরে থাকে যে আমাদের তারাবির নামাজ পড়া থাকে, তারপর বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেক্ষেত্রে আই এম নট শিওর যে আমি কখন আসবো, বাট মেবি যদি আসি, হ্যাঁ যদি আসি কখনো তাহলে সকালে আসবো, একদম সকালে দুপুরবেলা, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই রমাদানের সময়, 12টা 1টা বা 2টা থেকে 3টা এরকম একটা সময় হয়তো বা আসবো, আর আদারওয়াইজ আমি ইফতারির পরে আসবো আপু। হ্যাঁ ঠিক আছে আপু। নুসরাত করিম আপু লিখেছেন পান্ডা ক্রিমের প্রাইস 1350 টাকা, আপু 1350 টাকা, প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট পেজে পেয়ে যাবেন ডিয়ার, আর রেগুলার হয়তো লাইভ নাও আসতে পারলে আমি পেজে তো সব আপডেট আপনারা পেয়েই যান, আমি লাইভে না আসলেও পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে প্লিজ রমাদান মাসে কেউ আমার লাইভের জন্য ওয়েট করবেন না, সবাই পেজটাতে বেশি বেশি করে ভিজিট করবেন। রূপাফজল আপু বলছেন টোনোস ফেস প্যাক ইজ দ্য বেস্ট ফেস প্যাক, হ্যাঁ আপু টোনোস ফেস প্যাকটা দিলে আপনার বেবি স্কিনের মতো হয়ে যাবে স্কিনটা। তো রিসেন্টলি আমি একটু বাইরে বেশি যাওয়া হয়েছে, যেহেতু বৈশাখ ছিল, অনেক বেশি মেকআপ করেছি, তো দ্যাটস ওয়াই মনে হয়েছে যে আমার স্কিনটা একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল, বাট দ্যাটস ইজ নট ড্যামেজ, তো আমি কয়দিন ধরে রেগুলার ডিউরিং শাওয়ারের সময় আমি ইউজ করছি, এটা খুবই ভালো কাজ করে, একটু ভারী করে লাগাবেন, একটু জাস্ট ভারী করে লাগাবেন, আপনারা খুব অসম একটা রেজাল্ট পাবেন। এই যে বেবি স্কিনের মতো যে বেবি স্কিন চাচ্ছিলেন, বেবি স্কিন কিন্তু রিয়েলি পাওয়া যায়, শুধু আপনাকে একটু স্কিনের টেক কেয়ারটা করতে হবে ডিয়ার, হ্যাঁ একটু স্কিনের টেক কেয়ারটা করতে হবে, স্কিনের টেক কেয়ারটা যত বেশি করবেন আপনি তত বেশি একটা ভালো রেজাল্ট পাবেন। আপু অয়েলি স্কিনে হোয়াইটেনিং ক্রিম দেখাও, আর লিপসের পাশে পিগমেন্টেশনের প্রবলেম আছে, আপু লিপসের পাশে পিগমেন্টেশনের প্রবলেম থাকলে অবশ্যই টোনোজের ফেস প্যাকটা ইউজ করবেন, এটা প্রাইস অনলি 550 টাকা আপু, অসম্ভব ভালো কাজ করে, পিগমেন্টেশনটা চলে যাবে, পিগমেন্টেশন বেসিক্যালি হরমোনাল প্রবলেমের কারণে হয় যদি এটা হয়ে থাকে সেটা। আর অয়েলি স্কিনের জন্য আপু যেটাই করেন টোনোসের প্যাক ইউজ করবেন, স্মিথ সেরাম ইউজ করবেন, আমাদের কাছে ওরকম কোনো এমার্জেন্সি বেসিসে ক্রিম নেই আপু, হ্যাঁ যে আপনি যেটা ইউজ করে 2 দিনে 3 দিনে ফর্সা বা 1 উইকে ফর্সা হয়ে যাবেন, এরকম কিছু আমি দিতে পারবো না, সো সরি ডিয়ার, সো সরি ফর দ্যাট, বিকজ হলো গিয়ে আমাদের পক্ষে সেটা দেওয়াটা পসিবল না, আমরা দিব না, আমরা আনতে পারলেও দিব না, বিকজ হলো কি এমার্জেন্সি বেসিসে যে প্রোডাক্টগুলো হোয়াইটেনিং এর কাজ করে সেগুলো আপনার স্কিনটাকে ড্যামেজ করে ফেলবে।
আপু তুমি আমাদের গ্রুপের রিভিউ গুলো দেখেছো? হ্যাঁ ইনশাল্লাহ আপু আমি দেখবো। ওম জি না আপু, লাইক করা বন্ধ করে দিও না আপু, রোজা মাসের জন্য একটু কনসিডার করা উচিত আপু। গ্রুপে আবেদা আপু রিভিউ দেখে আমি তো জাস্ট ফিদা আপু, আমি রিসেন্টলি হয়তো বা দেখতে পারিনি, ইনশাল্লাহ দেখবো আপু। হ্যাঁ আমি না আপু দেখে নিবো। রূপ আফজাল আপু বলছেন আপু মাকসুদ ভাইয়া যখন অফিসে থাকবে তখন লাইভ করবা প্লিজ। হ্যাঁ ইনশাল্লাহ, মাকসুদ যখন অফিসে থাকবে, ওইটাই বললাম যে সকালবেলা একটা সময় করব, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, রান্না বান্না ঝামেলা নেই, আর আয়রা তো ছোট মানুষ, ওর জন্য তো আর কোনো ওইটা নিয়ে প্রবলেম হয় না আসলে বেসিক্যালি, তো সেই কারণে হয়তো বা আমি ওই সময়টা লাইভ করব, ধরেন যে 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টা এরকম একটা টাইম, যাতে করে আমি কি করতে পারি লাইভ শেষ করে জোহরের পেয়ার শেষ করে ফেলতে পারি, বা লাইভ শেষ করে জোহরের পেয়ার পড়তে পারি, পেয়ার পড়ে আসবো, না হয় হলো কি আফটার বিফোর পেয়ার অথবা আফটার প্রেয়ারের পরে আসবো। ফারিয়া ফারিন আপু বলছেন আপু আমার ইমার্জেন্সি লাগবে না, জাস্ট স্পট আউট। আপু স্পট আউট করে সেই জন্য যদি হয় তাহলে আপনাকে একটু বলতে হবে কিসের স্পট আছে, স্কিনের কি অবস্থা, স্কিনে আগে কি ইউজ করেছেন, এগুলো ডিটেলস একটু আমাকে বলেন, তাহলে আমি প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করতে পারবো। আর এটা কোরিয়ান একটা আই ক্রিম, আমি একটু বলে দিচ্ছি, এটা অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, এটা রেসিবিলিটিং করবে এবং ব্রাইটেনিং করবে, আন্ডার আই ডার্ক সার্কেল যাদের একদম কালো হয়ে গেছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। এটা প্রাইস হলো 800 করে, এটা কোরিয়ান, এটা আমরা আগেও এনেছিলাম বাট তখন প্রাইসটা একটু রিজনেবল ছিল, বাট এটা প্রাইসটা এখন একটু বেড়ে গেছে আপু, ঠিক আছে। তো এই তো গেল এটা, আর আরেকটা জিনিস এসেছে কোরিয়ান, সব আজকে যত প্রোডাক্ট দেখাবো মোস্ট অফ দ্য কোরিয়ান প্রোডাক্ট আমরা নতুন করে এনেছি, সেজন্য কোরিয়ান প্রোডাক্টগুলো দেখাবো। আমি এখন একটু কমেন্ট না পড়ে প্রোডাক্ট দেখাই, তারপর আপনাদের কমেন্টগুলো পড়বো আপু। হ্যাঁ কমেন্ট পড়তে গেলে প্রোডাক্টগুলো দেখানোর কথা ভুলে যাই। আর আরেকটা হলো কি অ্যালো সুথিং সানস্ক্রিম, এটাতে এসপিএফ দেওয়া আছে 50+, এবং শুধু দিস ইজ নট অনলি এসপিএফ, পিএ প্লাস আছে, এটা বোঝাটা অনেক একটা বেশি, এটা কজের এক্সেল, খুবই ভালো, এটা অয়েল ফ্রি একটা সানস্ক্রিন, যাদের বেসিক্যালি অনেক অয়েলি স্কিন, খুব বেশি পরিমাণ অয়েলি স্কিন, তারা যেটা করছেন হয়তো ইউজ করতে পারছেন না, কোনো কিছু প্রবলেম হচ্ছে, তারা যেটা করতে পারবেন তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবেন। এটা প্রাইসও হলো কি 1500 করে, ঠিক আছে আপু। এটা অ্যালো সুথিং এর সানস্ক্রিনটা, এটা ইনটেক আছে, তো দ্যাটস আমি এটা খুলছি না, আমি যখন এটা ইউজ করা শুরু করব তখন আপনাদেরকে এটা ইউজ করে দেখাবো ইনশাল্লাহ। আপু সীমা চৌধুরী আপু বলছেন আপু আমার আম্মুর ফেসে মেস্তা টাইপের স্পট পড়েছে, বাট মেস্তা না কি ইউজ করবে, বাট মেস্তা না কি ইউজ করবে, মেস্তা টাইপের স্পট পড়লে মেস্তা প্রোডাক্ট ইউজ করতে হবে আপু, আগে আপনি কনফার্ম হয়ে নেন যে আপনার আম্মুরকে আসলেই মেস্তা কিনা, যদি আসলে মেস্তা থাকে তাহলে মেস্তার প্রোডাক্ট ইউজ করতে হবে আপু। হ্যাঁ মেস্তার প্রোডাক্টটা আগামীকালকে আসার কথা, হোপস আমরা পেয়ে যাবো, পেয়ে গেলেই দেন হলো কি আপনাদেরকে কি করতে পারবো বলে দিতে পারবো, এটাতে গ্যারান্টি আছে আপু, মানি ব্যাক গ্যারান্টি, যেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন আমি একটু ব্যাগে চলে যাই, যেটা বলেছিলাম জয়পুরে কিছু ব্যাগ দেখাবে এবং অসম্ভব রিজনেবল প্রাইসে আপনারা এটা পাবেন। ও আরেকটা প্রোডাক্ট দেখানো বাকি আছে, সেটা হলো স্লিপের সরি লিপ স্লিপিং মাস্ক, খুব ভালো, আগেরবার এসেছিল, অনেক আপু চেয়েছিলেন নিতে পারিনি, এবার অনেক কোয়ান্টিটি এসেছে, তো আপনারা যাদের যাদের প্রয়োজন তারা তারা কি করবেন একটু কুইক কুইক অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। এটার প্রাইস অনলি হলো গিয়ে 680 টাকা, ঠিক আছে 680 টাকা এটার প্রাইস, খুবই ভালো খুবই ভালো। আইরে এটা তুমি খুলেছো কেন খুলেছো, ঠিক আছে। রূপা আফজাল আপু বলেছেন শেয়ার স্ক্রিনশট দিব আপু, নো ডিয়ার শেয়ার স্ক্রিনশট দিতে হবে না, ঠিক আছে। ফারান ইয়াসমিন আপু বলেছেন একটা ভালো সেরামের নাম বলো, মুখ ভাঁজ পড়ে গেছে, অ্যান্টি এজিং এর সেরাম লাগবে আপু আমাদের, দিস ইজ দ্য বেস্ট সেরাম উইথ রিজনেবল প্রাইস ইন আওয়ার পেজ, এটা ইউজ করেন, এটা প্রাইস অনলি 950 করে, 950 টাকা অনলি, আর সাথে হলো তনুজের প্যাকটা ইউজ করবেন, আপনার খুবই ভালো কাজ করবে, বাট আপু যখন রিঙ্কলস এর প্রবলেম হয় তখন আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা হলো যে সানস্ক্রিন, ডিয়ার সানস্ক্রিনটা ইউজ করতেই হবে। রূপা আফজাল আপু আপু আমরা প্লাটিনাম কার্ড কবে পাবো, আপু ঈদের পরে ইনশাল্লাহ, ঠিক আছে। জুয়েল খান আপু ব্রনের কালো দাগ এবং গর্ত দ্রুত রিমুভ করার জন্য, পোর্স এর প্রবলেম দ্রুত যায় না ভাইয়া, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি হলো গিয়ে যেটা করতে পারবেন সেটা হলো ইসমি সেরামটা ইউজ করতে পারবেন, এটা খুবই ভালো কাজ করে, আর তনুজের প্যাকটা ইউজ করবেন। আর ক্যারোটাইড ক্রিম
আরেকটা জিনিস ভাইয়া, সানস্ক্রিন, সানস্ক্রিন না ইউজ করলে কোনো স্পট যাবে না। আমার তো নূর করিম আপু, ভাইটামিন ক্রিম কি আছে আপু স্কিন টাইপটা বলেন। রূপা আফজাল আপু, OMG ব্যাগ, হ্যাঁ ব্যাগ এক্সপ্রেশনটা, ইমোজিটা অনেক সুন্দর ছিল আপু। এইগুলোর কোয়ালিটিগুলো আপনাদেরকে আমি লাইভে বোঝাতে পারবো কিনা, যখন আমি অর্ডার করেছি ইন্ডিয়ায়, অর্ডার করাটা খুব ডিফিকাল্ট একটা বিষয়, ডিফিকাল্ট না মানে ওরা একটু রুড, আমি সিরিয়াসলি বলছি, দে আর সো মাচ রুড। দাঁড়ান একটু, দাঁড়ান না এটাকে একটু সরিয়ে নিই, সেটা হলো যে ওরা রুট কেমন, ওদেরকে যদি কোনো প্রোডাক্ট আমাদের ভেন্ডররা যখন পিক পাঠাচ্ছে, যেটা আমরা থাইয়ের ক্ষেত্রে করতে পারি, আমি প্রোডাক্ট ডিটেলস পাঠাতে পারি, প্রোডাক্টের স্যাম্পল পাঠাতে বলতে পারি, দেন যে তারপর কি করি অর্ডারটা কনফার্ম করি। বাট ইন্ডিয়ানরা এত কথা শুনতে যাবেন, আপনার লাগলে বলেন পাঠিয়ে দিব, আর যদি না নেন সেটা বলে দেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যখন এগুলো অর্ডার করেছিলাম তখন জাস্ট আমি ডিজাইনটা বুঝেছি, বাট কোয়ালিটিগুলো আমি সত্যিই বুঝিনি। তো কিন্তু বাট আজকে যখন হাতে পেলাম, আনফর্চুনেটলি আমি কোয়ালিটি দেখে খুবই প্লিজড, খুবই প্লিজড, কোয়ালিটি দেখে খুবই প্লিজড, মানে ডিউরিং প্রাইস, প্রাইসগুলোর সাথে কোয়ালিটিটা খুবই ভালো। তো লাইকটা একটু শেয়ার করে দিবেন। এই যে এটা হলো কি বাটুরি, ঠিক আছে? এই যে বাটুরিগুলো এরকম, এই যে বাটুরি, ঠিক আছে? এটা আপনারা এরকম করে হাতে ক্যারি করতে পারেন, এরকম করে হাতে ক্যারি করতে পারেন এইভাবে, আবার চাইলে অন্যভাবে। এটা কি তুমি খুলেছ? আরে কি যে করো না তুমি, আমার আর ভালো লাগে না, ঠিক আছে? আর এটার আরেকটা জিনিসও আছে, সেটা হলো যে এই যে এরকম করে যদি প্রেস করেন তাহলে এটা ছোট হয়ে যাবে ব্যাগটা। এই যে এগুলোর প্রাইস অনলি, এগুলোর প্রাইস শুনলে মনে হবে যে নিয়ে নিই, সবগুলো নিই। ব্ল্যাক কালারের একটাই আছে, হ্যাঁ ব্ল্যাক একটা আছে আর রেড আছে, তিনটা আমি দেখাবো। আর কাজগুলো একটু দেখাই, কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর, খুব সুন্দর, এবং প্রাইসটা শুনলে আরও বেশি খুশি হয়ে যাবেন। প্রাইসটা কত হওয়া উচিত একটু আপনারা আমাকে বলেন, দেখি গেস করতে পারেন কি না কেউ। আপু আমি ব্ল্যাক ব্যাগটা নিব, কনফার্ম করো, রূপা আফজাল আপু বলছেন। আপু একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, ব্ল্যাক একটাই আছে, তো একটু তাড়াতাড়ি ইনবক্সে অর্ডার করে দিতে হবে। এটার প্রাইস হলো কি আপু, অনলি 800 টাকা, ঠিক আছে? অনলি 800 টাকা, 800 টাকা, অনলি 800 টাকা। এটা প্রাইস আরও বেশি হওয়া উচিত ছিল, বাট প্রাইসটা অনেক রিজনেবল আমি রেখেছি। বিকজ হলো কি আপু, কেন আপনাদের জন্য, আমরা আপনারা যেন বেশি বেশি করে শপিং করতে পারেন ডিউরিং ঈদের আগে। এই যে দেখেন খুব সুন্দর ব্যাগটা, আর ভিতরের এটা যেটা আমি একটু দেখিয়ে দিই, যেহেতু আপনারা লাইভ দেখে নিচ্ছেন, অনেক আপুরা আউটসাইড ঢাকায় আছেন। এই যে এটাতে একটু ফোম টাইপের একটা জিনিস দেয়া আছে, তার উপর একটা এরকম একটা কাপড় দিয়ে করা আছে, আর ভিতরের এই জায়গাটা, এই যে আমি এটাকে আসলে দেখানো পসিবল না, এই জায়গায় উপরের যেটাতে, সেটাতে এই ব্যাগগুলোতে যেটা হয় যে এরকম কাগজ দেয়া, ঠিক আছে, দেয়া। আর পিছনের এই যে এটা, এটাকে আবার হলো কি আপনার কাপড় দেয়া, ঠিক আছে? আমানত নূর করিম, আমার স্কিন খুব সেন্সিটিভ আপে, 1800, হ্যাঁ ঠিক আছে, 800টা ঠিক আছে আপু, হ্যাঁ গেস করা তো ঠিক আছে, এটা 800 করে এটা দিচ্ছি, বাট এটা 800 করে আপনারা কোথাও পাবেন না। সেম ম্যাটেরিয়ালস, এর জাস্ট ডিজাইনটা একটু আলাদা, ডিজাইনটা একটু আলাদা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আরও সুন্দর, এর জন্য মেরুন টাইপের একটা রেড, এই যে বাটুরিটা মেরুন টাইপের, এই যে দেখ, ঠিক আছে, এই যে মেরুন টাইপের একটা, আর এটাও সেম জিনিস, ফিনিশিংটাও সেম, একই রকমই পাবেন একদম। এই যে ভিতরে রেড কালার একদম ম্যাচিং করা, এই যে ব্যাগগুলো, বাট এই ব্যাগগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না, আমি বারবারই বলে দিচ্ছি, এই ব্যাগগুলো ওয়াটারপ্রুফ হয় না কখনোই, বাটুরি যারা ইউজ করেন তারা জানেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এই যে ঠিক আছে। এরকম করে হাতে ইউজ করার জন্য দিস ইজ লুক গুড। রূপা আফজাল আপু, আপু এটার ফিতাটা নষ্ট, ব্ল্যাকটার আপু এটার, হ্যাঁ এটা মেবি আয়রা হয়তো ছিঁড়ে ফেলেছে, এটা ছেঁড়া ছিল না, ঠিক আছে, সমস্যা নেই আপু, আপনাকে আরেকটা পিস দেয়া যাবে, আপনি একটু অর্ডার করেন, আমি একটু চেক করে দেখব, কারণ আজকে অনেকগুলো এসেছে, আমি সবগুলো বের করতে পারিনি। আয়রা কেন এই কাজটা করো, আয়রা এটা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে, এখানে বের করে রেখেছে, ও খেলতে খেলতে ছিঁড়ে ফেলেছে। আপু আপনি ইনবক্স করেন, যদি আমাদের কাছে ইনটেক থাকে তাহলে আপনি নিতে পারবেন, আদারওয়াইজ যেটা করবেন সেটা হলো যে অন্য কালার নিতে হবে, ঠিক আছে আপু? কারণ আমি সবগুলো, প্রিয়াঙ্কা প্রিয় আপু বলছেন,
আমি ইন্ডিয়ার রাজস্থান গিয়েছিলাম ঘুরতে, ওইখান থেকে এই টাইপের ব্যাগ নিয়েছিলাম, খুবই কিউট। তো আনপ্যাক করিনি এখনো। কেন আনপ্যাক করিনি আপু? কেন? হ্যাঁ, এটা দিস ইজ এইগুলো আসলে রাজস্থানেরই ব্যাগ, বাট রাজস্থানের গুলো যেগুলো আপনি ওখান থেকে এনেছেন, আমার কাছে মনে হয় এটার কোয়ালিটিটা আর একটু বেটার। হ্যাঁ, এটা বেসিক্যালি জয়পুরি ব্যাগ বলে, বাট রাজস্থানে অনেক রকমের কোয়ালিটি ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, বাট ওই যে ইন্ডিয়ানরা কি, ওদের একটা প্রবলেম, যারা রাজস্থানের ওরা একদমই ইংলিশ বোঝে না, পুরো ইন্ডিয়ান লোকাল ভাষায় ওদের সাথে কথা বলতে হয়। তো আমি যখন কথা বলি বেসিক্যালি আমি কি বলছি এটা আসলে ওরা ওইভাবে বোঝেও না, ওরা যেটা বুঝছে ওইটাই শুধু বলতে থাকে, বারবার রিপিট করতে থাকে। ঠিক আছে আপু? তো এটা হলো ব্ল্যাক, আর এটা ফিতাটা একটু দেখে নেন, এটা দুইটা না সরি রেডটা তিন রকমের ডিজাইন আছে, আমি ডিজাইনগুলো একটু দেখাবো। একই কালার, সেম কালার, লাইভে কেমন কালারটা লাগছে আই এম নট শিওর। এটা কিন্তু সিঁদুর লাল না, বাট লাইভে মেবি সিঁদুর লাল লাগছে, এটা একটু মেরুন টাইপের লাল আপু। হ্যাঁ, এই যে দেখেন একটু ডিজাইনটা দেখেন, এটার ডিজাইনটা হলো কি আপনার এই টাইপের, ঠিক আছে এরকম। আর এটা দুইটা বা তিনটা ডিজাইন আছে, আমি সবগুলো দেখতে পারিনি এখনো। এটার ডিজাইন কি একই? হ্যাঁ, এটার এটা একই ডিজাইন, তাহলে আর এটা দেখাবো না। আরেকটা ডিজাইন আছে রেড ওয়ানের, এই যে এই যে দেখেন এটা, আমি এখন কমেন্ট করতে পারবো না। আমানত নূর করিম আপু বলছেন, আপু হোয়াইটেনিং ক্রিম দেখাও, আমার স্কিন খুব সেন্সিটিভ। সেন্সিটিভ হলে তো হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে পারবেন না আপু, সেক্ষেত্রে আগে ড্যামেজ রিপেয়ার করার জন্য ক্রিম ইউজ করতে হবে, ডেটি আপনি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন। বাট যেগুলো আমি আপনাকে সাজেস্ট করেছি সেগুলো আপনি যদি ইউজ করেন, আপনার স্কিনটা ড্যামেজ রিপেয়ার করার সাথে সাথে একটু হোয়াইটেনিং লুক দিবে। সেটা হলো যে স্মি সেরাম ইউজ করবেন, আর হলো কি টোনোজের ফেস প্যাকটা ইউজ করবেন। এটা প্রাইস 950 টাকা, এটা প্রাইস 550 টাকা, আর সাথে একটা ক্রিম ইউজ করতে হবে। বাট সেটার জন্য আপনার স্কিনের স্কিন টাইপটা একটু আমাকে বলতে হবে আপু, তাহলে আমি বলতে পারবো আপনাকে। রূপাঞ্চল আপু, আপু আজ সব ব্যাগ দেখাবে? আপু সব না, যে কটা এসেছে সেই কটা দেখাবো। হ্যাঁ, এগুলো পেজে আমি ছবি দিব কিনা আই এম নট শিওর, কারণ কোয়ান্টিটিটা খুবই কম এসেছে, কম আমি ইচ্ছা করে এনেছি, বিকজ হলো কি এইগুলোর কোয়ালিটি নিয়ে আমি বললামই তো, আমি একটু নিজেও কনফিউজ ছিলাম, তো দ্যাটস হোয়াই। ঠিক আছে, এটা আরেকটা একটা ডিজাইন। হ্যাঁ, এই যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, নর্মালি যদি আপনারা একটু এটাকে ক্যারি করেন ডিজাইনটার জন্য ভালো লাগবে। ঠিক আছে, কারণ ডিজাইনটা পুরো ব্যাগটাতে ভরে থাকছে এই জন্য এটা। আর আরেকটা যেটা দেখাবো সেগুলোর কোয়ালিটিটা একটু বেটার, এটার চেয়েও বেটার। কোন কোন কোয়ালিটির ব্যাগ আছে আপু? দুই রকম কোয়ালিটির ব্যাগ আছে, আমি দুইটাই দেখাবো। এটা একটু পার্স টাইপের, এটা গুজরাতি, এটা প্রাইসটা একটু বেশি আপু। হ্যাঁ, এটা একটু প্রাইসটা বেশি, এটার কোয়ালিটিটাও ভালো। নাহিদ ইসলাম আপু বলছেন, আপু আমার কাছে আমার বর দিল্লি থেকে এনে দিয়েছে 4টা। ও থ্যাংক ইউ, তাহলে তো আপু কিনতে হবে না, আর বর এনে দিয়েছে, ঠিক আছে বলেছি। ওরা খুব, হ্যাঁ এইটা ঠিক বলেছেন, বেয়াদব রাজস্থানি কনজারভেটিভ টাইপ, ওদের মেয়েরা দেখবা এত বড় করে ঘুমটা দিয়ে থাকে, ভীষণ হার্ড ওয়ার্কিং। আমরা বিন্দাস চলি তো খুব রুট সাউন্ড করে, অ্যাজ ইফ ফ্রিতেই দিবে। হ্যাঁ ঠিক আছে আপু, হ্যাঁ আমি জানি এটা, বাট তারপরও এখন যাই হোক লাইভে মনে হয় বলাটা উচিত না, দ্যাটস হোয়াই বললাম না বিহেভটা। যাই হোক, বিহেভটা এখন অ্যাকচুয়াল এখন না, আমাদের দেশেও অনেক মানুষ আছে খুব রুট বিহেভ করে, খুবই বাজেভাবে কথা বলে। যেমন অনলাইন শপিং এর ক্ষেত্রে আরো একটা দেখি, যেমন অনেক বড় বড় পেজ আছে অথবা .com, এরা এত ভালো ভালো পেজ, বাট তারপরে এদের বিহেভিয়ার, এদের ম্যানেজমেন্ট লেভেলের বিহেভিয়ার অসম্ভব রুট এবং অসম্ভব খারাপ। তো যাই হোক, তারপরও কি হয় আমরা কি করি, অনেক কিছু মেনে নিই অ্যাজ এ হিউম্যান বিং, আমরা অনেক কিছু মেনে নিই, অনেক কিছু কি করবো। ঠিক আছে যাই হোক, আর এইটা দেখাচ্ছি একটু, এটার কালারটা হলো কি পিঙ্ক, একটা কালার পিঙ্ক ম্যাজেন্টা যেটা বলে সেই কালারটা এটা, এটাতে এরকম। আর উপরে যে জিনিসটা দেখছেন এটা হলো কি হাতি,
ঠিক আছে, হাতি আছে, একটা হাতি এলিফেন্ট ড্র করা আছে, এবং এটার কোয়ালিটিটা খুবই ভালো। এটা ভিতরে একটু দেখে দিই, আমি স্পেসটা দেখে দিই, এটা প্রাইসটা একটু বেশি পড়বে আপু। যারা দেখছেন আপু, তুমি এখন যা যা আছে দেখো প্লিজ আপু, আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এই যে এটা দেখেন, ভিতরের সাইডটা, ভিতরের ফিনিশিংটাও খুবই ভালো, এবং এখানে আবার একটা এরকম চেন আছে, সাইড পকেট আছে এটার। হ্যাঁ, এটার একটা সাইড পকেট আছে, আর এই যে বেল্ট আছে, এই বেল্টটা অনেক লং, তো আপনি এরকম করে সাইডে ক্যারি করতে পারবেন, এবং এটার কোয়ালিটিটা খুবই ভালো। এটার প্রাইসটা 1000 করে, হ্যাঁ অনলি 1000 করে এটার প্রাইস। লাইকটা একটু শেয়ার করবেন, যারা যারা লাইকটা দেখছেন একটু লাইকটা শেয়ার করে দিবেন। এটা একটা কালার গেল, এবং এই বেল্টগুলো আপনারা চাইলে, যদি মনে করেন যে না আপু আমি বেল্টটা ইউজ করব না, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য বেল্ট, যদি বেল্টটা ইউজ করতে না চাই, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, কি করতে হবে, ভিতরে দিয়ে দিবেন নর্মাল ব্যাগের মতো, আপনি এইভাবে অ্যাজ এ পার্স হিসেবে ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর, অনলি 1000 করে এগুলো। হ্যাঁ, এটার অনেকগুলো কালার আছে, আমি কালারগুলো দেখাবো, জাস্ট কালারটা দেখাবো, ভিতরে সব একই, তো এই জন্য আমি সবগুলো খুলবো না। এই যে এইটা, এইটা একটু দেখেন, এটাতে আবার এই যে এরকম বরফি বরফি দেয়া আছে, এই যে ঠিক আছে, বরফি বরফি দেয়া, দ্যাটস দ্য গুড। আর এটা হলো ডিজাইনটা, এটা ব্ল্যাক এর উপর, এবং এটাতে যে এরকম যেটা দেখছেন, এটা আরো সুন্দর প্রিটি। এই এই জায়গাগুলো একটু উঠানো উঠানো, খুবই সুন্দর প্রিটি। আপু রূপাফজল আপু বলেন, আপু তুমি এখন যা যা আছে দেখাও, আমি বলেছি আপু, এই যে বললাম, হ্যাঁ এগুলো 1000 করে, দিস ইজ সো প্রিটি। ভিতরের স্পেসটা সেম, এটা তো ভিতরে বেল্ট আছে, দুইটা চেন আছে, জিপার আছে দুইটা, তো এবং এটা সবচেয়ে বড় একটা সুবিধা, আপনারা সব কিছু ক্যারি করতে পারবেন, দুই তিনটা মোবাইল নিতে পারবেন, একটা সানস্ক্রিন নিতে পারবেন, মেয়েদের ব্যাগে যা থাকে, পার্সে যা থাকে, ছোট একটা লিপি লিপস্টিক যদি ক্যারি করেন সেটাও করতে পারবেন, ছোট ট্রাভেল হ্যান্ড ওয়াশ। আমার শাশুড়ি গিয়েছিল আমাদের সাথে, প্রিয়াঙ্কা পিওপু আমাদের সাথে, নর্মাল মুড়ি মাখা খাবে, বলো ভালো এর একটা পলিথিন দেন, বলে নেহি মেলেগা, চিন্তা করো কত বড়। ঠিক আছে আপু, এটা করে, আমি ইন্ডিয়া যখন, আমি নিজেও কলকাতায় যখন গিয়েছিলাম, বাট কলকাতার মানুষ ডিফারেন্ট, হ্যাঁ কলকাতার মানুষ সো মাচ ফ্রেন্ডলি। ইভেন আমার মনে আছে আমরা যখন সিটি সেন্টারে গিয়েছিলাম ঘুরতে, তো তখন ওইখানে আমাকে একজন ভাইয়া জিজ্ঞেস করছিল, কলকাতার একটা ভাইয়া, যে হাউ কেমন লাগছে আপু, তো আমি বললাম আমরা যখন গিয়েছিলাম আমরা এই সময় গিয়েছিলাম, দ্যাটস মিন হলো কি সামারের সময়, এপ্রিলের সময় অনেক গরম থাকে, তো তখন ওনা উনি আমাকে বলছে যে বেবি কেমন কেমন ফিল করছেন, বললাম অনেক গরম, তখন বলে বাংলাদেশে গরম নেই, তখন আমি বললাম যে বাংলাদেশের যে এখানকার গরমটা অনেক বেশি। তো ওরা অনেক ফ্রেন্ডলি, ওরা অনেক কথা বলতে পছন্দ করে কলকাতার, বাট কিছু কিছু জায়গায় আছে, আমরা অবশ্য নিউ মার্কেট এরিয়ায় থাকিনি, সবাই নিউ মার্কেট এরিয়ায় থাকে, বাট নিউ মার্কেট এরিয়া থেকে আপনারা যদি হলো অন্য একটু এরিয়ায় থাকেন, যে জায়গাগুলো ওদের আর কি খুব অর্গানাইজড করে করা এবং খুবই সুন্দর করে সাজানো, তাহলে আপনি খুব বেস্ট একটা পরিবেশ পাবেন। হ্যাঁ ঠিক আছে আপু। আফজাল হোসেন পলাশ, হাই আপু, ভাইয়া আপনি কি করছেন, ভাবির জন্য কি কোনো ব্যাগ নেবেন? ভাইয়াদের জন্য ওইভাবে কিছু নেই, কসমেটিক্স আছে, সেটার জন্য ইনবক্সে আপনি সাজেস্ট করতে পারবেন। এটাও হলো গিয়ে পিঙ্ক কালার, বাট এটা একটু ম্যাজেন্টা টাইপের পিঙ্ক, যেটা সেইটা, ঠিক আছে আপু, ম্যাজেন্টা টাইপের, এটা ডিজাইনটাও ব্ল্যাক এর মতো, বাট ফিনিশিংটা এটার কাজটা আরো সুন্দর। আর যারা মনে করছেন পার্সগুলো অফিসে এসে নিতে চাচ্ছেন, 1 তারিখ থেকে আপনারা অফিসে আসতে পারবেন, সেক্ষেত্রে যদি থাকে 1 তারিখ পর্যন্ত আপনারা অফিসে এসে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই আপু। যারা যারা মনে করছেন কোয়ালিটিটা আমি একটু দেখে নিতে চাচ্ছিলাম, তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা আরেকটা ব্ল্যাক, দিস ইজ অ্যানাদার ব্ল্যাক, এবং এটা সো প্রিটি, সো প্রিটি। আর এটা আরেকটা জিনিস আছে, সামনে ঈদ আছে, আপনি কাউকে গিফট করতে যাচ্ছেন ঈদের সময়, এটাও ডাবল জিপার, দেখেন ব্ল্যাকের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এখানে একটা জিপার আছে, আর এটা অনেক বড়, বিশেষ করে বয়স্ক যারা আছেন মুরব্বীদেরকে কিন্তু আপনি গিফট করতে পারবেন এই টাইপের একটা প্রোডাক্ট, কারণ ঈদের সিজনে আমরা কিন্তু গিফট আইটেম বেশি কিনি। আমার যেমন হয়, আমি ঈদে কোনো শপিং করতে পারি না সত্যি কথা, যেটা একদিন বা দুই দিন শপিং এ যাই, সব গিফট, ঠিক আছে, গিফটের জন্য শুধু কিনি, শুধু গিফটের জন্য যাই, তাছাড়া যাওয়া হয় না,
বুঝতে পারছেন অবস্থা, তো সবারই এরকম কিছু গিফটের একটা লিস্ট আছে, তো গিফটের জন্য যারা তারা কিন্তু এরকম কিছু চুজ করতে পারেন, খুবই রিজনেবল ব্যাপার। মজুমদার আপু, আপু ছোটর মধ্যে হবে না আপু, শুধু আমি আসলে পার্স আনতে জানি, সামাও আমার ভেন্ডর যারা আমাদেরকে জুয়েলারি দিচ্ছেন, তো সে আমাকে পিক পাঠালো, তো আমার মনে হলো যে কিছু ফাইন নট কয়েকটা এনে দেখি কেমন লাগে দেখি। তারপর সুস্মিতা স্যামস, আপু কেমন আছেন? আপু হ্যালো, আপু কেমন আছো? অনেকদিন পর তোমার লাইক দেখছি। হ্যাঁ আপু অনেকদিন পর, আমি ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরেকটা আছে, এটা খুব প্রিটি একটা কালার, পার্সোনালি আমার খুব পছন্দের একটা কালার, এত সুন্দর হালকা কালার, সাধারণত খুবই কম হয়। হ্যাঁ এই যে, এই যে দেখেন, এটাতে আবার এরকম টার্সেল আছে, অনেক কালারের, এগুলো না খুবই ট্রেন্ডি একটা জিনিস, যাদের ইয়াং অনেক মেয়েরা আছে যারা হলো কি শাড়ি পরছে ভার্সিটিতে, কেবল একটু সাইডে একটা বড় পার্স নিতে চাচ্ছেন, তাদের জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য গুড অপশন এবং খুবই ভালো। কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলবো না, কোয়ালিটি আপনারা যখন হাতে পাবেন, এই যে দেখেন এই হালকাটাতে ভালো বুঝতে পারবেন, ডাবল জিপার আছে, এখানেও একটা লং বেল্ট আছে যেটা আপনারা সাইডে ক্যারি করতে পারবেন। এটা পুরোটা হাতির ডিজাইন, হ্যাঁ পুরোটা হলো কি হাতির একটা ডিজাইন। নাহিদ ইসলাম আপু, এটা আমার আছে। ও তাই আপু, কোয়ালিটিটা নিয়ে একটু বলেন, তাহলে আপনার যেহেতু আছে অনেকেই বুঝতে পারবে যে এগুলোর কোয়ালিটিগুলো কেমন। হ্যাঁ এগুলোর কোয়ালিটিগুলো কেমন, এগুলো 1000 করে আপু, ঠিক আছে অনলি 1000 করে। প্রিয়াঙ্কা পি আপু, আপু গেলাম একটু স্টাডি করব ফর টুমারো রেকর্ডেড লাইক, অবশ্যই আপু পড়তে যান। তুমি তো তাহলে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেসগুলো আনতে পারো, বেস্ট হবে তাহলে। নো ডিয়ার, ড্রেস আমার কাছে পেইন লাগে ডিয়ার, হ্যাঁ দ্যাটস ওয়াই ড্রেসটা আনি না, তো ড্রেস আনার জন্য প্লিজ বলবেন না, ড্রেস আমার কেন জানি অন্যদেরটাই ভালো লাগে। বাট আসলে কি হয় যে আপু, একটা জিনিস নিয়ে থাকলে তখন না অনেক কিছু কালেকশন করলে সব জগা খিচুড়ি লেগে যায়, দ্যাটস ওয়াই আনতে চাই না আসলে, ঠিক আছে। এটা আরেকটা ডিজাইন, এটাও এটা না একই ডিজাইন, হ্যাঁ সেম 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 ডিজাইন, জাস্ট হলো কি এখানে আপনার টার্সেলগুলো নেই, ঠিক আছে। এই যে দেখেন সেম প্রাইস সব কিছু, খুবই সুন্দর। এই যে দেখেন, এইভাবেও যদি আপনি একটা পার্স ক্যারি করেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, যদি জাস্ট আপনি মনে করছেন যে আমি বেল্ট ক্যারি করবো না, এরকম করে কিছু একটা ক্যারি করতে চাচ্ছেন, দ্যাটস ইজ এনাফ ফর ইউ। আপু রূপা আফজাল আপু, আমি এটা আমি নিব কনফার্ম। আপু সবগুলো দেখেন, শেষ দেখানো আমার, আবার লাইভটা দেখবেন কষ্ট করে, দেখে তারপর ডিসিশন নেবেন যে কোনটা নেবেন। ক্রিম কালারটা নিতে চাই আপু আমি, ক্রিম কালারটা, ঠিক আছে আপু ক্রিম কালার কোনটা নেবেন? দুইটা আছে, হ্যাঁ যে যেটা নেবেন একটু কুইক কুইক, একটা টার্সেল আলার একটা টার্সেল ছাড়া। নাহিদ ইসলাম আপু, অনেক ভালো দেখতে, কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ফিডব্যাক। ফার্স্টের রেড বাউটা বাউটি ব্যাগটা জানো জন্য ইনবক্স করেছি, ঠিক আছে থ্যাংক ইউ ফরাহত্র পাপু। আপু আমি প্রোডাক্টস অর্ডার করতে চাচ্ছি বাট কোনো ফোন নাম্বার বা কোনো রেসপন্স পাই না। ফোন নাম্বার আপু, আমাদের ফোন নাম্বারটা আসলে থাকে না অফিসের, ফোন নাম্বারটা আপনি দরকার হলে ইনবক্স করলে পাবেন, ইনবক্সে পাবেন আপু, ইনবক্সে আপু আছে, মডারেটর আপু আছে, আপনি হলো কি জাস্ট একটু নক করেন তাহলেই হবে, এখন একটু হাই দিয়ে দেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আমি এগুলো দেখে দিয়ে দেখ, সবাই অবশ্যই কি করবেন, রিপিট করে লাইভটা দেখে নিতে পারবেন, রিপিট করে লাইভটা দেখেন, দেখার পর যেটা যেটা যার ভালো লাগবে, যার যেটা মনে হবে যে আপু আমি এটা নিতে চাচ্ছি এটা নিতে চাচ্ছি এরকম করতে চাচ্ছেন, কুইক কুইক কি করতে হবে ইনবক্স করে দেবেন। যে পেজ থেকে লাইভ দেখছি সেখানে সেন্ড মেসেজ করেন, তারপর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, সিম্পল। হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ। রূপা আফজাল আপু বলছেন টার্সেল সহ নিব ক্রিম কালার, আপু ক্রিম কালার দুইটা আছে, আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন, উইথ টার্সেল যদি হয় সেক্ষেত্রে হলো কি আপনি যেটা করবেন একটু স্ক্রিনশটটা নিয়ে আপুকে কনফার্ম করে দেন, রূপা ইনবক্সে অর্ডার কনফার্ম করেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ফিডব্যাক এবং নাইস কোঅপারেশন। আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, আর লাইভটা কন্টিনিউ করব না, আজকে অনেক অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আপনাদের সাথে। আর আরেকটা জিনিস, প্লিজ কেউ রেগুলার
আমার জন্য ওয়েট করবেন না যে আমি লাইভে আসব, ঠিক আছে? লাইভে যখন আসব আপনারা নোটিফিকেশন অপশনটাকে অন করে রাখবেন, যাতে করে কুইক কুইক নোটিফিকেশন পেয়ে যান। রূপালজাল আপু বলছেন, আপু আমি টার্সেলটা অর্ডার করেছি, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তাহমিনা আক্তার সুমি আপু হাই, আপু এখানে হাই না, আপনি কি আমাদেরকে মেসেজ করেছেন? আমাদের পেজে ইনবক্স করতে হবে, ডিয়ার পেজে একটু ইনবক্স করেন, ওইখানে আপনি যে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নাম অথবা স্ক্রিনশট বা আমাদের পেজ থেকে পিক নিয়ে সেটাও সেন্ড করতে পারেন। আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। প্লিজ অ্যাড মি, কোথায় অ্যাড করবো ডিয়ার? তাহমিনা আপু, অ্যাড এখানে করা যাবে না, আমার পেজে দেখেন, আপনি আমার পেজটা ভিজিট করলেই দেখতে পারবেন। মেসেজ, সেন্ড মেসেজের একটা অপশন আছে। রমণি, রমণি আপু বলছেন প্রাইস, কোনটা প্রাইস জানতে চাচ্ছেন ডিয়ার, একটু বলতে হবে। তামেনা আফরিন আপু বলছেন প্রাইস, কোনটা প্রাইস আপু? ব্যাগ পার্সগুলোর প্রাইস হলো কি 1000 করে, আর বাউটিগুলো হলো কি 800 করে, ঠিক আছে আপু? স্ক্রিনশটটা ইনবক্সে কে আপুকে অর্ডার কনফার্ম করেছি, থ্যাংক ইউ সো মাচ। রূপা আফসাল আপু, আমিরা, আমিন আপু প্রাইস কত আপু? আমিরা আপু কোনটার প্রাইস জানতে চাচ্ছেন একটু বলতে হবে আপু। বাই বাই আপি, টেক কেয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমি লাইভটা শেষ করে দিচ্ছি, যারা যারা পরে জয়েন করেছেন একটু কষ্ট করে রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, হ্যাভ এ নাইস ডে।